আল্লাহ রাসূল একদল জাহান্নামীদেরকে দেখলেন, একদল জাহান্নামীদেরকে দেখলেন, তারা জাহান্নামের মধ্যে খুব কষ্টের মধ্যে কঠিন আযাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল হযরত জিব্রাইল আমীন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাইয়া কি জিব্রাইল, এরা কারা এরা কারা? হযরত জিব্রাইল আমীন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার ওই সমস্ত উম্মাদ উম্মতিরা যারা শরীয়তের বিধানকে মানবে না, যারা শরীয়তের বিধানকে অস্বীকার করে, আল্লাহ পাকের জাহান্নামের সাতটা দরজা, জাহান্নামের সাতটা দরজা, সাতটা দরজার প্রথম দরজা দিয়ে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মাদ উম্মতিরা জাহান্নামের প্রথম দরজা দিয়ে ঢুকবে। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বর্ণনা করে, মা বাইনা মিম্বারি ও রওজাতি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি নবী, আমার মসজিদে নববী শরীফ, আমার মাজার মুকদ্দাস যে জায়গাটা ফাঁকা আছে, আমার মাজার মুকদ্দাস মসজিদে নববী শরীফ, এই জায়গা দুই জায়গার মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বর্ণনা করেন, ইদা মারিতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হিলাকু বিযিকরি ওয়া মা সাবাই গিরাম গুনরা, তোমরা যখন জান্নাতের পায়ে দিয়ে অতিক্রম করবে, জান্নাতের পায়ে দিয়ে হেঁটে 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 যাবে, ওই জান্নাতের বাগানে কিছুক্ষণ অবস্থান করবে, ইদা মারিতুম বিরিয়াদিল জান্নাহ, যখন জান্নাতের বাগান দিয়ে জান্নাতের বাগানে পা দিয়ে হেঁটে 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 যাবে, ওই জায়গাতে কিছুক্ষণ অবস্থান করবে, ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জান্নাতের বাগানটা কোনটা? ক্বালা হিলাকু বিযিকরিন, যে জায়গাতে আমি নবী, আমার কথা যে জায়গাতে আল্লাহর কথা শুনুন হয়, ওই জায়গাটা হলো আল্লাহ পাকের রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন জায়গাতে বসেছে এই জায়গাতে বসার সুযোগ আল্লাহ সবাইকে দেয়, এটা একটা তকদিরের ব্যাপার, একটা একটা আমলের ব্যাপার, এই জায়গাতে বসার সুযোগ আল্লাহ সবাইকে দেয়। দুনিয়াদারি করছে কিন্তু দিনদারি ছেড়ে না, দুনিয়াদারি করছেন করে, তাই বলে এই নয়, দুনিয়াদারি করতে গিয়ে দিনদারিটা যেন না ছাড়ে। সকলে মহাব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা তো যে কথা বলছিলাম, দুনিয়াদারি করছে দিনদারি ছেড়ে না, আমল যারা করেছে তাদের দেখে শিক্ষা লাভ করে আল্লাহ। আল্লাহ রাসূল 621 খ্রিস্টাব্দে মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল 621 খ্রিস্টাব্দে মিরাজে গিয়েছিলেন, এটা রাসূলুল্লাহ মিরাজে যাওয়ার রাসূলের ইচ্ছা ছিল না। আল্লাহ দিদারে যে গিয়েছিলেন, এই যে মিরাজে যাওয়া রাসূলের ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। হাবিব, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ নবী, হযরত নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন,
ওই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো, তামান্না হলো, আল্লাহ আপনাকে দেখতে যায়, আল্লাহ আপনার সঙ্গে কথোপকথন হয়, আল্লাহ আমার মনের তামান্না হলো আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ বললেন, লান তারারি ইয়া মুসা, ও নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না। লান তারারি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আদরের নবী ছিলেন, উনি একটু জেদি ছিলেন, জেদি অতিরিক্ত জেদি ছিলেন। আল্লাহ বলছে দেখতে পাবে না, নবী মুসা তা শুনলেন। তো নবী মুসা আলাইহিস সালাম যেটা জেদ ধরে ওটা আদায় করেই ছাড়ে। নবী মুসা আলাইহিস সালাম এই আবদার ধরেছে, আল্লাহ বললেন যদি দেখার অত শখ হয় তুর পাহাড়ে এসো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, জুতোটা পড়ে তুর পাহাড়ে উঠে লাগলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাকনাউন আলাইকা ইয়া মুসা, ও হযরত মুসা তোমার জুতোটা খুলে তুর পাড়ে এসো। ও নবী মুসা তুমি যে আমার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে, তোমার জুতো মুবারকটা খুলে তুর পাড়ে এসো। ইয়া মুসা আলাইহিস সালাম তুর পাড়ে এসো, হে মুসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহকে দেখা করার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য তুর পাড়ে গেলেন। আল্লাহ পাক 70,000 নূরের তাজাল্লিতে সামান্য পরিমাণে নূর আল্লাহ পাক তুর পাড়ে নবী মুসা আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা থেকে সামান্য তাজাল্লিতে, আল্লাহর সামান্য নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা পুড়ে সরকার হয়ে গিয়েছে। যে সুবহানাল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালামের কিছু হয়নি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা নামাজ আদায় করে, এবং আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিকটা দিয়েছি সেই রিজিকের মধ্যে দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় আমার জন্য ব্যয় করি, তাহলে মুমিন তো তারাই যারা নামাজ আদায় করে। অমিম্মা রাযাকনাহু ইনফিকুন, আল্লাহ যে রিজিকটা দিয়েছে ওই রিজিক থেকে, রিজিক রিজিকের মধ্যে দিয়ে কিছু মাল কিছু অর্থ আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য ব্যয় করে, এরাই তো মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো প্রকৃত মুমিন। উলাইকা, এরাই হলো তো মুমিন। লাহু দারাজাত, তাদের জন্য মর্যাদা, তাদের জন্য সম্মান রাখা আছে। ইনদা রাব্বিহি, প্রভুর তরফ থেকে, রবের তরফ থেকে তাদের জন্য জাযা, তাদের জন্য সম্মান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম, তাদের জন্য যে ক্ষমা এবং উত্তম রিজিক। তাহলে যারা মুমিন হবে,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই তো হক পরিকৃত মুমিন, লাহুম দারাজাতুন, তাদের জন্য মর্যাদা সম্মান, ইনদা রাব্বিহিম, তাদের রবের তরফ থেকে রবের পক্ষ থেকে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ও মাগফিরাতুন, তাদের জন্য যে ক্ষমা ও রিজকুন কারীম, এবং উত্তম রিজিক, যে রিজিকই কোনো হারাম নয়, হালাল। এখন হারামে চেয়ে গেছে দুনিয়া, দুনিয়াটা হারামে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এ হারাম কবে যে বন্ধ হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো রসুলের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মিশকাত শরীফের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত মজবুত করে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের সময়, ফালাহু আজরুহু মিআতা শাহীদ, ওই ব্যক্তি নামায় আমলে আমি রসূলুল্লাহ আমার একটা সুন্নাত মজবুত করে আমল করার জন্য, আমল করার কারণে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব তার নামায় আমলে এমনিতেই দান করে। জরিবুল সুবহানাল্লাহ। তো আল্লাহ রসূল উম্মে ফুফু আম্মা জান উম্মে হানির ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ উম্মে খানির ঘরে শুয়ে আছেন, ফুফু আম্মা জান উম্মে খানির ঘরে শুয়ে আছেন, আরাম করছেন। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, আরাম করছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে সালাম, আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কদম মুবারকে চুমু দিলেন, আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আল্লাহর দিদারে ডেকেছে, আপনার সঙ্গে কথোপকথন করবে, আপনার সঙ্গে মুলাকাত করবে, আল্লাহ আপনাকে আপনার দিদারে ডেকেছে। ওই জন্য সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে, সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সুবহানাল্লাযী, সেই পূত পবিত্র রব্বুল ইজ্জাত আসরা নৈশ ভ্রমণ করিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন লাইলাম রাত্রিকালে। তাহলে এই আয়াত, এই আয়াতের মানে হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, তার হাবিবকে তার বন্ধুকে সেই পূত পবিত্র রব্বুল ইজ্জাত তার হাবিবকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ হারাম আল্লাহর কাবা শরীফ আর মসজিদ আকসা জেরুজালেম, যেটা নবী আদম আলাইহিস সালাম করেছিলেন, সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছিলেন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফ, তারপরে ফিলিস্তিন তথা জেরুজালেমে মসজিদে আকসা নবী আদম আলাইহিস সালাম করেছিলেন দ্বিতীয়বার, তাহলে দ্বিতীয় মসজিদ। আল্লাহ রাসূলকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কই নিয়ে গেলেন,
মসজিদে আরাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন বুরাকে ঘরে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, আমাদের নবী ইজ্জত সম্মান আল্লাহ পাক কত বড় আলা করেছেন দেখো না। আমাদের নবীকে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন বুরাকে ঘরে। আল্লাহ রাসূল মসজিদে আকসায় 1,24,000 নবী আলাইহিস সালাম মত 2,24,000 নবী আলাইহিস সালামের আল্লাহ রাসূল ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন যে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী মসজিদে আকসা থেকে হযরত জিব্রাইল আমিনের সঙ্গে করে বুরাকে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এমন করে সপ্তম আসমানে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। এবারে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আমিন আলাইহিস সালাম, আর এক পা বাড়াতে পারব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এবার একা একা যান, আমি আর এক পা বাড়াতে পারব না, আমি আর এক পা এক কদম আগে করতে পারব না, আপনি এবার একা একা। সিদরাতুল মুনতাহা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেল, নিজে হেঁটে হেঁটে একা একা আল্লাহর কাছে পৌঁছে গেল। তো মহাব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা তো যে কথা বলছিলাম, আল্লাহর সঙ্গে কথোপকথন করলে, আল্লাহর সঙ্গে দিদার হলো, আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, দিদার হলো। এবারে আল্লাহ রাসূল জান্নাত, আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে জান্নাত পরিদর্শনের জন্য আল্লাহ রাসূল জিব্রাইল আমিন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে জান্নাতে নিয়ে, জান্নাতে দরজাতে লেখা আছে তাইয়্যিবুল আয়াদুখুলাল জান্না। ও ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার পর্দার অবস্থিত মা ও বোনেরা, জান্নাতে দরজাতে লেখা আছে তাইয়্যিবুল আয়াদুখুলাল জান্না। দাইস কখনো আল্লাহ পাকে জান্নাতে যেতে পারবে না। দাইস কারা? একজন মহিলাকে কেন্দ্র করে চার চারজন পুরো জাহান্নামে যাবে, মহিলা একা জাহান্নামে যাবে না, ও জাহান্নামে যাবে, চারজনকে সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলাকে কেন্দ্র করে তার স্বামী যাবে জাহান্নামে, তার বড় ছেলে যাবে জাহান্নামে, তার আব্বাজান যাবে জাহান্নামে, তার বড় ভাই যাবে জাহান্নামে। একজন মহিলাকে বিপর্দা ভাবে চলার কারণে, বিপর্দা ভাবে চলার কারণে আল্লাহ পাকের রহমতের জান্নাতে, আল্লাহ পাকের রহমতের জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, একজন মহিলা, একজন মহিলা চারজন চারজন পুরুষকে সঙ্গে করে আল্লাহর জাহান্নামে যাবে। খুব কঠিন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি দান খায়রাত করেন, অথচ আপনি পর্দা ঠিক মতো করেন না, আপনার মাথায় কাপড় থাকে না, আপনার শরীরের অঙ্গ, আপনার শরীরের অঙ্গ দেখা যায় পর পুরুষের, আপনাকে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায়,
আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা করেন, আপনি যদি দান খয়রাত করেন, আপনাকে বেপর্দাই কারণে আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। ও শুধু একা তো যাবে না, আরো চারজন কি নিয়ে যাবে? যারা গার্জেন এখন ছেলে মেয়েদের এখন থেকে যে পোশাক যে লেবাস হওয়ার দরকার, আমরা যারা গার্জেন আছি সেদিকে কিন্তু লক্ষ্য করি। ছোট থেকে ট্রেনিং হচ্ছে, বড় হয়ে শোনে মাটি মাটি দিয়ে কি করা যায়, মাটি দিয়ে কলসি বানানো হয়। কোন মাটি? নরম মাটি, কাদা মাটি দিয়ে কলসি বানানো হয়। যখন কলসি পুড়ানো হয়, যখন ও মাটি থেকে শক্ত হয়ে যায়, যখন কলসিতে রূপান্তরিত হয়, ওই কলসি যদি রাস্তায় ফেলা হয় কি হবে? ভেঙে চুরমার হয়ে যাবে। আর কাদা মাটি ভাঙবে না। তো ছোট থেকে তাকে সেইভাবে মানুষ করা হচ্ছে, বড় হলে শোনে তো ভেঙে এমনি তো যাবে। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল ঘুরে 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 আল্লাহ রাসূল জান্নাত পরিদর্শন করলেন। জান্নাতের বাগান, আল্লাহর জান্নাতের বাগান আমাদের নবী ঘুরে 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 পরিদর্শন করলেন। কত আনন্দের জায়গা, কত কত আরামের জায়গা, কত শান্তির জায়গা। আল্লাহ রাসূল জাহান্নাম থেকে, জান্নাত থেকে এবার জাহান্নাম পরিদর্শনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের কাছে চলে গেলেন। জাহান্নামের দরজার দারোয়ান হলো হযরত মালিক ফেরেশতা। জাহান্নামের দরজার দারোয়ান হলো হযরত মালিক ফেরেশতা। আল্লাহ রাসূল হযরত মালিক ফেরেশতাকে বললেন, ও ভাই মালিক ফেরেশতা, জাহান্নামের ঢাকনাটা একবার খুলে দেখো। জাহান্নামের জাহান্নামের ঢাকনাটা একবার খুলুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে পরিদর্শন করতে চাই। আমি রাসূলুল্লাহ নিজে চোখে পরিদর্শন করতে চাই। আমি রাসূলুল্লাহ নিজে চোখে জাহান্নাম দেখতে চাই। আল্লাহ রাসূল বলার পরে জাহান্নামে দারো আজার দারোয়ান হযরত মালিক ফেরেশতা জাহান্নামের ঢাকনাটা খুললেন। জাহান্নামের ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। জাহান্নামের আগুন আল্লাহ পাকের সাত তবক জমিন থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত দাও 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 করে জ্বলতে লেগেছে। জাহান্নামের আগুন বিকট, জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন কালো, এত বিকট, এত কালো। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। কি কঠিন জায়গা। আল্লাহ রাসূল হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আকি জিব্রাইল, জাহান্নামের আগুনে এত কালো কেন, এর কারণটা কি? হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম জাহান্নামের আগুন আল্লাহ পাকের ক্রোধ থেকে, রাগ থেকে জাহান্নাম উৎপত্তি। জাহান্নাম আল্লাহর রাগ থেকে, ক্রোধ থেকে উৎপত্তি। আল্লাহ ময়দানে মাশারে, ইয়া আল্লাহ, ইয়া কাহার, এই কাহার, এই জালজালা, যার প্রতি নিক্ষেপ হবে ও কিন্তু নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নাম জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালালেন, জাহান্নামের আগুন গুলো সাদা। আল্লাহ পাক আবার জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালালেন, জাহান্নামের আগুন গুলো লাল। আল্লাহ পাক আবার জাহান্নামের আগুনকে হাজার বছর জ্বালালেন, জাহান্নামের আগুন গুলো কালো। যারা জাহান্নামী হবে আগুন
থাকবে, আমি আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে, একে অপরকে চিনতে পারবে না, একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন কালো বিকট কঠিন, যারা জাহান্নামী হবে একে অপরকে কাউকে দেখতে পাবে না, চিনতে পারবে না। আল্লাহ রাসূল একদল জাহান্নামী দেখে দেখলেন, একদল জাহান্নামী দেখে দেখলেন, তারা জাহান্নামের মধ্যে খুব কষ্টের মধ্যে, কঠিন আযাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল হযরত জিব্রাইল আমিনকে সামনে জিজ্ঞাসা করলেন, ভাইয়া কি জিব্রাইল, এরা কারা এরা কারা? হযরত জিব্রাইল আমিন আলীকে সা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার ওই সমস্ত উম্মাদ উম্মতিরা যারা শরীয়তের বিধানকে মানবে না, যারা শরীয়তের বিধানকে অস্বীকার করে, আল্লাহ পাকের জাহান্নামের সাতটা দরজা, জাহান্নামের সাতটা দরজা, সাতটা দরজার প্রথম দরজা দিয়ে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মাদ উম্মতিরা জাহান্নামের প্রথম দরজা দিয়ে ঢুকবে। যারা শরীয়তের বিধানকে মানে না, অস্বীকার করে, যারা শরীয়তের বিধানকে প্রাধান্য দেয় না। তো মিরাজ, এই যে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, এটা কেউ যদি না মানে সে কাফের হয়ে যাবে। মসজিদে হারাম থেকে আকসা, এই যে মিরাজ, যে দূরত্ব আল্লাহ রাসূল ভ্রমণ করেছিলেন, এটা কেউ যদি না মানে কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে আল্লাহ পর্যন্ত, এটা কেউ যদি না মানে, অস্বীকার করে, সে গুনাহগার হয়ে যাবে। অত সহজ নয়। কথায় আমরা বললাম নবী মানি, আল্লাহ মানি, অথচ আমল আমাদের নেই, আমাদের সেই কালচার নেই, তাহলে কি মানা হলো? মৌখিক হলো, মৌখিক। আল্লাহ রাসূল আরেকটু আগিয়ে গেলেন, আরেকজন জাহান্নামী দেখে দেখলেন, তারা জাহান্নামের খুব কঠিন শাস্তির মধ্যে আছে, জাহান্নামের খুব কঠিন আযাবের মধ্যে আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাইয়া কি জিব্রাইল, এরা কারা এরা কারা? হযরত জিব্রাইল আমিন আলীকে সা বলতে লাগলেন, একদল জাহান্নামী, তাদের এই মুখ গহ্বর রক্তে পরিপূর্ণ হয়ে আছে, খুব কঠিন শাস্তির মধ্যে আছে। হযরত জিব্রাইল আমিন আলী সা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এরা ওই সমস্ত দল, এরা ওই সমস্ত উম্মাদ উম্মতিরা যারা আল্লাহ নামে মিথ্যা কসম খায়, আল্লাহ নামে মিথ্যা শপথ করে, লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানাত যারা আল্লাহ নামে মিথ্যা কসম খায়, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যি বলছি, এই যে মিথ্যা কোন বিষয়কে কেন্দ্র করে মিথ্যা কথা বলে আল্লাহর কসম খাওয়াটা, এটা আল্লাহর লানাত, আর এরা জাহান্নামী। আল্লাহ রাসূল নিজে চলে দেখলেন। আল্লাহ রাসূল আর একটু আগে গেলেন, একদল একদল জাহান্নামীরা তারা আগুন ফক্কর করতে লেগেছে, রক্ত ফুল ভক্ষণ করতে লেগেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল আমিন, এরা কারা এরা কারা? আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত দল যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে, যাদের পিতা ইন্তিকাল হয়েছে, তার যে সম্পদ গ্রামে, যারা প্রভাবশালী, যাদের ক্ষমতা আছে, সে চাচা হোক বা অন্য কেউ হোক, ওই এতিমের মাল আত্মসাৎ করে যারা, তারা জাহান্নামী।